হাস্য হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল এপ্রিল 1881 সালের 2রা এপ্রিল জন্ম হয়েছিল স্বাধীনতা সংগ্রামী ভিভিএস আয়ারের। 1898 সালের 2রা এপ্রিল জন্ম হয়েছিল হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। 1902 সালের 2রা এপ্রিল জন্ম হয়েছিল বড়ি গুলাম আলী খায়ের। 2011 সালের 2রা এপ্রিল দেশের মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করল ভারত। আজ বিশ্ব অটিজম সতর্কীকরণ দিবস। আজ আন্তর্জাতিক শিশু পুস্তক দিবস। শুরু হয়ে গেছে আপনাদের সকাল সকাল কলকাতা দূরদর্শনে, আর আমি আপনাদের আজকে সঞ্চালক সুরজিৎ। একটু আগেই আজকের দিনে দেখলেন, আজকে 2রা এপ্রিল এবং আজকে ভারতবর্ষ এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একটা দুর্দান্ত দিন, কারণ 2রা এপ্রিল আজকে জন্মগ্রহণ করেছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান, এবং হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিককে আমার মনে হয় পুরো রিডিফাইন করে দিয়ে চলে গেছিলেন ওই সময়, যেটা এখনও আমরা তার ধারক এবং বাহক পাতিয়ালি ঘরানার। আর বড়ে গোলাম আলী খান, আমার একটা কথা বলছি যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে তো ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, থাকবে, কেউ এতটুকু কিছু তার গণ্ডগোল করতে পারবে না। কিন্তু আমি নিজে দেখেছি ব্যক্তিগতভাবে যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বুঝুন বা না বুঝুন, বড়ে গোলাম আলী খান ফ্যান কিন্তু অনেকেই ছিলেন। তার মধ্যে একজন আমার বাবা, উনি বুঝতেন না হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু বড়ে গোলাম আলী খানের গান উনি শুনতেন বাড়িতে, কেন ওনার ভালো লাগতো। কী ছিল তার গলায়, তার কণ্ঠ এবং তার পরিবেশনায়, তার জীবনযাত্রা, এই সমস্ত কিছু জানার জন্য সেই পাতিয়ালি ঘরানারই একদম এখনকার এই প্রজন্মের যিনি আপনাদের প্রত্যেকের পরিচিত একজন দুর্দান্ত শিল্পী, তাকে আজকে আমরা পেয়েছি, তার সময় আমরা পেয়েছি। আজকে আমাদের সাথে পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। শান্তনু, অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা এখানে আসার জন্য। এবং শান্তনু থেকে আমরা যেটা জানতে পারলাম, শান্তনু বলছি কারণ কি, শান্তনু আমাদের পারিবারিক বন্ধু, সূত্র ঠিক তা শান্তনুর পাশে বসে আছে মিত্রা আর আমার কন্যা, দুজন মিলে একই স্কুলে পড়েছে, এবং ইনফ্যাক্ট বাবা মার হাত ধরে ওদের স্কুলে যাওয়া থেকে আজকে তারা সব কলেজ পড়ুয়া। আচ্ছা, এই সমস্ত আলোচনায় যাব, তার আগে দূরদর্শনের একটি প্রতিবেদনে যাই বড়ে গোলাম আলী খানকে নিয়ে, তারপরে আসছি আমি। Yeah, good luck.
শান্তনু, আমরা তো অন্য একটা টাইম স্পেসে, তাই আমাদের হয়তো এই জীবনে আর সুযোগ হলো না উস্তাদ বারে গোলাম আলী খানের সাথে দেখা হওয়া বা তাকে চাক্ষুষ দেখা, চাক্ষুষ তার গান শোনার। কিন্তু শান্তনু, শান্তনুর গুরুমা মীরা বন্দ্যোপাধ্যায় এবং গুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই পাতিয়ালা ঘরানার দুই দিকপাল শিল্পী, যাদের থেকে শান্তনু শিখেছে এবং বারে গোলাম আলী খান তার পরের প্রজন্ম তাদের সান্নিধ্য শান্তনু পেয়েছে। তাই যাত্রা শুরু আজকে বারে গোলাম আলী খানকে নিয়ে শান্তনুর সাথে। আমি শান্তনুর হাতেই তুলে দিলাম আমাদের আজকের কান্ডারি হওয়ার ভার। তুমি যেভাবে নিয়ে যাবে সেইভাবে মানে যাবো, কারণ আমি সাধারণ মানুষ হিসেবে তার সম্বন্ধে জানতে চাই তোমার থেকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা সকলেই তার সন্তান, প্রশিষ্য, এইভাবেই নিজেদের দেখি। কারেক্ট। সুতরাং আজকে একটা বিরাট সৌভাগ্যের দিন যে দূরদর্শন এই সুযোগ দিয়েছে যে ওনাকে স্মরণ করার এরকম সৌভাগ্য ওনারই জন্মদিনে। আর যেটা সবথেকে বারবার মনে হয় যে উনি যা শুনেছি আর কি, ওনাদের পরিবারের কাছে, আমার গুরু গুরুমার কাছে এবং অন্যান্য বইপত্রে এবং বড় বড় যারা মিউজিশিয়ান তাদের স্মৃতিচারণে এটাই শুনেছি যে যেরকম উস্তাদ ফৈয়াজ খান সাহেব, যাকে তহজিবে ইয়ে বলা হতো, আফতাবে মৌসিকি বলা হতো, হ্যাঁ, তাকেও যেরকম সেই কুর্নিশ করছেন, মানে সেই পাটনাতে গোলাম আলী খান সাহেব গান করছেন, আমার গুরু তানপুরা বাজাচ্ছিলেন প্রসূনবাবু, উনি আমাকে বলেছেন যে আমি বাজাচ্ছি আমার নিজের চোখে দেখা ঘটনা, যে ফৈয়াজ খান সাহেব এসে বসলেন। তো বারে খান সাহেব ওরকম বড় চেহারা, অথচ গান করতে করতে যেহেতু ফৈয়াজ খান সাহেব এসছেন, উঠে দাঁড়িয়ে, মানে পোডিয়াম থেকে উঠে দাঁড়িয়ে উনি কুর্নিশ করছেন, বলছেন যে ম্যায় জো কুছ গা রাহা হুঁ আপকে দোয়া সে গা রাহা হুঁ, এইরকম যে সকলকে অ্যাকনোলেজ করা। তারপরে আমির খান সাহেব, ওনার থেকে বয়সে 10 বছরের ছোট ছিলেন, কিন্তু সব সময় বাড়িতে বলতেন, দুজনেই কলকাতায় থাকতেন, তো বাড়িতে বলতেন, এমনও হয়েছে যে বাড়িতে বলেছেন তারপরে খেয়াল নেই সেটা, হ্যাঁ দেখা হয়েছে কবে, যে ওই দিন চলে এসো, হ্যাঁ, পরে আমির খান সাহেব আবার যখন দেখা হয়েছে তখন বলছে আচ্ছা আপনি যেতে বলেছেন অবশ্যই যাবো, মানে খাওয়া দাওয়ার জন্য বলেছেন, কিন্তু না ওই দিন আমার বাড়িতে কয়েকজনকে আমার বলার রয়েছে, সেটা আমার পরে খেয়াল হলো, সেদিন তো তাহলে হবে না, বলে কেন ওদেরও নিয়ে এসো, এইরকম মানে ইজি বন্ধুত্বটা ছিল। এবার সবাই মিলে চলে এসছেন, তো বারে খান সাহেবের খেয়াল নেই, উনি গান করাচ্ছেন, গান করছেন, তো গুরুমা বলছেন যে বাবা, উনি বাবা বলে ডাকতেন, যে আমির খান সাহেব এসছেন, হ্যাঁ আনো আনো ওখানে বসাও। এবার ওনার মনে পড়েছে তখন, ইরে রান্না টান্না তো কিছু বলা হয়নি, তো তখন গুরুমা কেন করে ডেকে গোপনে 200 টাকা দিচ্ছেন, দিয়ে বলছেন যে তুই ভেতরে যা, গিয়ে তুই আম্মাজিকে ম্যানেজ কর বলছেন। তারপর আবার গুরুমা এসে জিজ্ঞেস করছে যে কী বানাবো, বলে একটা পোলাও বা একটা ইয়ে কর, আর একটা মাংসর একটা প্রিপারেশন কর। এই যে ইজিনেসটা, কোনো মানে অসুবিধে নেই, হ্যাঁ। তারপরে যখন গুড্ডু ভাই, মানে আমাদের ওস্তাদ রাজা আলী খান, গোলাম আলী খাসাবের নাতি, ওর যখন গান্ডা বাঁধা হলো, তখন আমির খান সাহেব এসেছিলেন এবং খাওয়া দাওয়া, গান বাজনা সব ছিল, এই যে রিলেশনটা। এবং শেষ অনুষ্ঠান গোলাম আলী খান সাহেবের কলকাতায় যেটা, সেটা রবীন্দ্র সদনে, তো সেটা সকালের অনুষ্ঠান ছিল এবং উনি গান গিয়ে বেরিয়ে এসছেন, তখন গাড়িতে উঠবেন, উঠেছেন, গাড়িতে উঠছেন, আর ওনার তো তখন ক্রাচ, তো সেই সময় আমির খান সাহেব আসছেন, আর সেই 6 ফুট 3 ইঞ্চি লম্বা ওই চেহারা, শার্ট প্যান্ট পরে আসছেন ওই আর্টিস্ট গেট দিয়ে ওদিক থেকে। তো গোলাম আলী খান সাহেবকে গাড়িতে বসানো হয়ে গেছে, ওনার তো একটা প্যারালাইজ শরীর, তখন খুব অসুবিধে হয় ওঠা নামা। তো বলছেন যে আরে ভাই আমির খান এসছে, আমাকে আবার বের করো গাড়ি থেকে। বললো না 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 আপনি গাড়িতে বসুন। বললো না 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 ও এসছে, আমি গলে মিলনা হ্যাঁ উনসে। তো সে আবার উনি উঠলেন, সে গলায় জড়িয়ে ধরেছেন, এটা আমাকে আমার গুরু এবং শ্যামল জাঠা, পণ্ডিত শ্যামল বোস, ওনারা বলেছেন ওনাদের সামনে, চোখের সামনে। বলছে উনি বারবার বলছেন যে মুঝে মাফ কিজিয়েগা, মুঝে আনে মে দের হো গে, বারবার বলছেন। আর উনি বলছেন আরে ভাই আমির খান ইসমে ক্যা হ্যায়, তুম খুব গাও হিন্দুস্তান রোশন করো, আব তুমি তো গাও গে, মেরা ভি জানে কা বক্ত আ গিয়া বলছেন। এই যে রিলেশনটা, বা বম্বের সেই হাসপাতালে ওনার সেই যখন এখানে একটা আব ছিল, সে অপারেশন হয়েছে, সেটা টিউমার, সে কেটে বাদ দেওয়া হয়েছে, প্রথম দেখতে গেছেন আমির খান সাহেব, এবং উনি ওনাকে গ্রিট করছেন 3 সপ্তাহের তান দিয়ে, সেটা শুনে আমির খান সাহেব বলছেন যে আরেকবার শোনাই। এই যে কি অপূর্ব একটা রিলেশন। আবার শিষ্যের জন্য কতখানি স্থান দিয়েছেন, যে আমার গুরু প্রসূনবাবুর গান ছিল শ্রীরামপুর প্রোগ্রামে, আর তাতে শেষ অনুষ্ঠান গোলাম আলী খান সাহেবের ছিল, তো উনি উইংসে এসে গেছেন, আমি গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম ঘটনাটা শ্যামল জাটার কাছে শোনার পর, শ্যামল জাটাই তবলায় ছিলেন, শ্যামল জাটা বলছেন প্রসূনদা এমন গাইলো, কি বলবো তোকে, কি যে গাইলো না, মানে সব এখন মনে হচ্ছে স্বর্গের কিন্নর কিন্নরী গন্ধর্ব অপ্সরা সব নেমে এসছে।
এরকম গান হলো, গোলাম আলী খান সাহেব শুনলেন, তারপরে অর্গানাইজারদের বললেন আমি আজকে গান গাইব না, আজকে যা গান হয়েছে এরপরে আজকে আর কোনো গান হতে পারে না। এই কথা শিষ্যকে এইরকম অ্যাকনোলেজ কতটা এনকারেজ করতে পারে। আমি গুরুজিকে জিজ্ঞেস করেছি আমার গায়ে কাঁটা দিচ্ছে তো, তো গুরুজি বলছেন আরে কী বলবো, কি লজ্জার ব্যাপার, সে উনি এসেছেন, হ্যাঁ মানে ওনার অস্বস্তি হচ্ছে, অথচ খুবই ভালো লাগছে যে উনি শুনছেন, কিন্তু তারপরে যেটা হলো সেটা কেউ আশা করেনি, ওস্তাদ গাইলেন না, উনি বললেন এই প্রোগ্রাম তো কালকেও হবে, তোমরা যদি বলো আমি কালকে এসে গাই, পরের দিন এসে উনি গিয়েছিলেন। এই যে অ্যাকনোলেজ করতেন সবাইকে, এরকম একজন মানুষকে যা তুমি যদি শ্রদ্ধা জানাও, কী গান দিয়ে শ্রদ্ধা জানাবে শান্তনুমার তোমার প্রথমেই যদি মনে হয়? ইয়াদ পিয়া কিয়ায় উনি যে দরজায় নিয়ে গেছেন, যেভাবে উনি গেয়েছেন, ওনার স্ত্রী আল্লাহ জিওয়াই যাকে উনি শেষ মুহূর্তে, শেষ দিন শেষ মুহূর্তেও স্মরণ করে গেছেন, তিনি তো একদম খুব অনেক আগে অল্প বয়সে মারা গেছেন, তো দুই ছেলের জন্ম দেওয়ার পর, তো ওনাকে শেষ ওনার মুখ থেকে ওই শব্দই বেরিয়েছিল আল্লাহ জিওয়াই, যখন হায়দ্রাবাদের বশিরবাগ প্যালেসে যখন চলে গেলেন। তো ইয়াদ পিয়া কিয়ায় উনি সারা জীবন গেয়েছেন, মনে হয় যেন সেই সেই ইয়াদেই উনি সব কিছু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন। তা আমি একটা ছোট্ট একটা বেঁধেছি ওই সুর, কিন্তু অনুকরণ তো নয়, কোনোদিনই সম্ভব নয়, কোনো জীবনেই সম্ভব নয়, কিন্তু একটু অনুসরণ বলতে পারো বা একটা ওই পথে একটুখানি। আচ্ছা, উনি একটা কথা বলি, উনি বলতেন যে একটা অনুষ্ঠানে জ্ঞানবাবুর বাড়িতে ডিকশন লেনে উনি ছায়ানট শুরু করেছেন, করে বলছেন ডর লগতা হ্যায় লয় অর সুর সে, ক্যুঁকি ইয়ে বহুত বড়ি চিজ হ্যায়, লয় অর সুর বহুত বড়ি চিজ হ্যায় অর হম ইসকে পুজারি হ্যায়, আগর ইয়ে মঞ্জুর করলে হমারি পূজন তব কুছ বনতা হ্যায়, নেই তো ইয়ে হওয়া কে সাথ খেলনা হ্যায় অর হওয়া কিসি কে কাবু মে নেই রহতি। তো জ্ঞানবাবু সামনে থেকে বলছেন কাবু আপ কর লেতে হ্যায়, তো উনি বলছেন মেহরবানি হ্যায় আল্লাহ কি। তো হওয়ার কথা উনি সবসময় বলেছেন যে হাওয়া দিয়ে হাওয়াতে ছবি আঁকা হচ্ছে, তো হাওয়া বেসিক্যালি, এবং সেই ছবিটা ক্যানভাসটাও হাওয়া সেখানে, তো আমি একটুখানি সামান্য একটু চেষ্টা করেছি। Thank you.
राग की सुरतिया स्वरों की छवि सपाट की लहरियां मीड़ आकार सपाट की लहरियां हवा में सुर को सजारे हवा में सुर को सजारे याद उनकी आए उनको ही दिल में बसाए हाय राम याद उनकी याद उनकी याद उनकी সত্যি 1902 সালে আমি বললাম বড় গোলাম আলী খানের জন্ম হয় কসুরে পাঞ্জাব প্রভিন্সের কসুরে তো 1902 সাল বললাম তার মানে সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া তো 1947 আমাদের পার্টিশন হয় এবং কসুর হয়ে যায় পাকিস্তানে তার ঠিক 10 বছর পরে বড় গোলাম আলী খান সম্পূর্ণভাবে ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকেন তার মধ্যে কলকাতা একটা বড় অংশ ছিল তাই যেখানে উনি জীবনের অনেকটা অংশ কাটিয়েছেন আর একটু পরে মানে উনি যে ভারতে চলে আসেন আর একটু পরে হ্যাঁ এরকম হয়েছিল একটু দুর্ভাগ্যজনক ঘটনা উনি 1957 উনি যখন ভারতে আসেন হ্যাঁ হ্যাঁ মানে 10 বছর হ্যাঁ 10 বছর পর হ্যাঁ হ্যাঁ তো উনি সেই সময় যে তা আগে যে কসুর থেকে আসতেন তো জ্ঞানবাবুর লেখাতে রয়েছে গুরুমার কাছে শুনেছি শঙ্কর কাকার কাছে শুনেছি শঙ্কর ঘোষ উনি শঙ্কর ঘোষ যে যখন ওনার ঘিয়ের টিন শেষ হয়ে আসতো তখন উনি সব বাকি যে প্রোগ্রাম আরও পেতেন সেগুলো ক্যান্সেল করে দিতেন উনি সেই ঘরের ঘি ছাড়া খাবেন না আর ঘিয়ের মিডিয়ামে রান্না খেতেন তেলের মিডিয়ামে খেতেন না তো সেটা যখন আরও কোনো প্রোগ্রাম এসছে তো কেউ কথা বলতে এসছে তো উনি বললেন যে একটু দেখো তো ঘি কতটা আছে অর্গানাইজার বুঝতে পারছে না কিন্তু কি বলছে বুঝছি যে আর মোটামুটি হাফ টিন আছে প্রোগ্রামটা কবে তো বললো না এটা করবো না আর বাকি প্রোগ্রাম সব না বলে দাও হ্যাঁ আর এই যে ট্রেনে যাত্রা তখন তো এত এই লম্বা ট্রেন যাত্রা দু একটা ঘটনা বলি যে আমার গুরুমা ওনার সঙ্গে পাঞ্জাবে গেছেন ট্রেনে বহরমপুরে গেছেন হ্যাঁ তো গুরুমা বলছেন সারা ট্রেন উনি ইমন ভূপালি রেয়াজ করতে করতে গেলেন আর ট্রেনের যে নানা রকম ছন্দ আর নানা রকম গতি সেই ছন্দ অনুযায়ী নানা রকম তান করছেন প্যাটার্ন করছেন সেই গতি অনুযায়ী সাপাট বাড়াচ্ছেন হ্যাঁ গমক করছেন হ্যাঁ আর ভীমসেনজি স্মৃতিচারণ করেছেন যে একবার বম্বে থেকে কলকাতা 3 দিনের ট্রেন জার্নি দুরাত ওনার সঙ্গে আমি এসেছিলাম মানে আমার সৌভাগ্য হয়েছিল আসার তো বলছেন যে ভূপালি যে কী হতে পারে ওই ট্রেন জার্নিতে আমি বুঝলাম এই ভূপালি আমরা জানতাম একটা সারে গাপা ধাসা করলেই হয়ে যায় হ্যাঁ সেই ভূপালি উনি 3 দিন ধরে শুধু ভূপালি গিয়ে গেলেন এই গোটা ট্রেন একবারও থামলেন না ট্রেনও থামল না উনিও থামলেন না এবং ভূপালির কী করেননি উনি ধ্রুপদ খেয়াল নানা রকম এই ফর্ম সেই ফর্ম আর এই স্পিডে করছেন এই স্লো করছেন এই করছেন শুধু ভূপালি হাওড়া স্টেশনে ট্রেন এসে গেছে তখন আমরা বললাম এবার হাওড়া এসে গেছে ভীমসেনজি বলেছেন এইরকম তো ওনার যে চলে আসাটা সেটা দুর্ভাগ্যজনক এই জন্য বললাম যে ওখানে বুখারি সাহেব ছিলেন তখন ডিরেক্টর জেনারেল রেডিও পাকিস্তানের আচ্ছা উনি আবু মোরে রাম 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 রে মোরে রাম
গিয়েছেন, তারপরে অন্যান্য তো লাইভ হতো তো তখনকার দিনে। তারপরে ব্রডকাস্টের পর বুখারি সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন, উনি বলছেন যে খান সাহেব আপনি গানে কে বারে মে তো কুচ ক্যা ভি বতাও, জো ভি বতায় ও কম হ্যায়, কিন্তু এই রাম তো এখানে চলবে না, এটাকে রহিম করতে হবে। হ্যাঁ, তখন উনি এত দুঃখ পেয়েছিলেন, উনি বললেন আমি এই মুহূর্তেই এখান থেকে চলে যাব, এই দেশে আমি আর থাকবো না, যে দেশ আমাকে মাটি দিয়েছে, জল দিয়েছে, সেখানে যদি আমাকে এই শুনতে হয় যে রাম রহিমে পার্থক্য আছে, রাম পাল্টাবে না, রহিম পাল্টাবে না, হ্যাঁ আমি দেশ পাল্টাবো, বলে উনি বম্বে চলে এসেছিলেন। সেই হ্যাঁ মালাবার হিলসে ডোঙ্গারসি রোডের বাড়িতে উঠলেন, তৎকালীন চিফ মিনিস্টার ছিলেন শুনেছি মোরারজি দেশাই, উনি ভারতের পাসপোর্ট ওনার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন, এইসব হয়েছিল। এবং উনি এটাও বলেছিলেন যে আজকে ভারতের ঘরে ঘরে যদি প্রত্যেকটা ঘরে একজন যদি রাগসঙ্গীত গাইতো, একজন করে যদি হতো, তাহলে পার্টিশন হতো না, হতে পারতো না, মানুষের মধ্যে ওই ভাবটা, ওই বিদ্বেষ বা ওই যে ডিভিশন আসতে পারতো না, এরকম করে উনি মানতেন। শান্তনু ভট্টাচার্য আজকে আমাদের সাথে, পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, এবং তার থেকেই আজকে তার সাথে আলোচনা করছি, তার সাথে যাত্রা আজকে বারেগোলা মালিক খানকে নিয়ে। শুধু একটা সেকেন্ড তোমার কথার মধ্যে বললাম যে সুধীর ভাই রয়েছে তবলায়, শ্রী সুধীর ঘড়াই ও পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের খুব সুযোগ্য শিষ্য, দুর্বা রয়েছে হারমোনিয়াম বাজাচ্ছে, ও ও আকাশবাণী সুধীরের মতোই, ও বিহাই গান করে খেয়াল ভজন, আমার স্ত্রী ও গুরুমা মীরা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে পণ্ডিত অজয় চক্রবর্তী ও শিষ্য, আর মিত্রার কথা তো তুমি বললে। হ্যাঁ নমস্কার, মিত্রা নিজেও খুব ভালো গান করে, আমি ভেবেছিলাম আজকে মিত্রাকে একটা মাইক দেবে শান্তনুদা, কিন্তু মিত্রা মাইক পাইনি, আমরা মিত্রা গানও তার একটু শুনতাম। ফোনে আছেন বন্ধু, বলুন, নমস্কার, স্বাগত সকাল সকালে। নমস্কার নমস্কার সুপ্রভাত, রঞ্জনা সরকার সল্টলেক থেকে বলছিলাম। বলুন, আমার কয়েকটা গানের রিকোয়েস্ট ছিল, যেমন আয়না বললাম, ইয়াসিয়া কি আয়ে, চুপকে চুপকে, তোরে নয়না যাবে, এই চারটি গানের অনুরোধ রাখলাম, সঙ্গে আছি, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, নমস্কার। ইয়াসিয়া হলো এই মাত্র, একটু অন্যভাবে হলো, আমি তোমার উপর ছাড়লাম, তোমার চুপকে চুপকে গুলাম আলীজির গান, গজলের গুলাম আলীজির গান, বড় গুলাম আলী খাসমের গান নয়। আয়না বালমটা দেখা যাক, আমরা কোনো গানেরই যোগ্য নই আসলে, উনি যেসব গান গেয়েছেন আর দেখছি আমরা। তো তোমার কি গাইতে ইচ্ছে করছে? উনি আকারকে একটা বিরাট জায়গা দিতেন সবসময়, আমি গানে একটু দেখেছিলাম ওই কথাটা, মীর আকার সাপাট কি লাহেরিয়া, গুনকেলিতে উনি একটি গান বেঁধেছিলেন, হে করো তার পুরি করো, যেটা ওনার রেকর্ডও আছে, আকারকে প্রচণ্ড গ্লোরিফাই করে করে বন্দিশ বাঁধতেন, হে করো তার পুরি করো, হে মনকে ছা
একটা জাত দিয়েছিলেন আমাকে, শ্রদ্ধা দীপালী নাং এই কথাটা বলেছিলেন যে তুমি মধ্যলয়ের খেয়াল গাইছো, এটা তোমার ঘরে খুব আনকমন, এটা বড়ে খান সাহেব গেয়েছেন কিন্তু খুব শোনা যায় না, কারণ মধ্যলয়ের খেয়াল আগ্রার খুব বড় জিনিস, মধ্যলয় মানে ধা চোখে দেয় যে তিন তালটা বাজলো ধা ধা ধা, খুব স্লো নয় আবার ফাস্ট নয়, এটা উনি একটা বিরাট জায়গা দিয়েছেন। তো সেটা উনি বলেছিলেন যে এটা ফৈয়াজ খান সাহেব গাইতেন এবং উনি প্রচার করেছিলেন মধ্যলয়কে অত সুন্দর, তো সেটা তুমি ধরে রেখো, আমাকে অনেক ছোট বয়সেই দীপালী দিয়ে কথাটা বলেছিলেন, তো এটা সেরকম একটা নমুনা এই গানটি। তো আমি কোথাও একটা ভেতরে গিয়ে ধাক্কা লাগছে, তুমি যখন গাইছো আমি দেখতে পাচ্ছি, আমি আমি এইটাই তোমার সাথে একটা আলোচনা করতে চাই যে আমি সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকেই আলোচনা করতে চাই যে দেখো ক্লাসিক্যাল মিউজিক কেউ তো রাগ বুঝে শোনে, আরও অবরণ বাদী সম্বাদী বুঝে কেউ শোনে আর কি, হ্যাঁ, কিন্তু বহু মানুষ আছে যারা কথা বলতে একটু মেলাতে থাকে, হ্যাঁ তুমি বলো, আমি শুনছি, বহু মানুষ আছে যারা এসব না বুঝেই শুনতে ভালোবাসে, একদম সাধারণ, আমি আপনার শুরুতে আমি বাবার কথা বলেছি একদমই এসব কিছু বুঝতেন না, কিন্তু বাড়ি গোলাম আলীর ক্যাসেট চালার বলতে আহা বাবু শোন কী গাইছেন শোন, হ্যাঁ উনি তো কিছু না বুঝে শুনতেন, কোথায় কী সাধারণ মানুষের মধ্যে বাড়ি গোলাম আলী খানের এই যে একটা মারাত্মক অ্যাকসেপ্টেন্স ছিল সেইটা কিসের থেকে আসছিল মনে, সেটা ওনার গায়কী থেকে, সেটা কণ্ঠ থেকে, মধ্যলয় বললে আমি বলার পর আমি রিয়েলাইজ করলাম সত্যি কোথায় যেন ভেতরে এটা পুরো শরীরে প্রবেশ করছে গান মনে হচ্ছে। হ্যাঁ আমার মনে হয় এই যে উনি না সকলের জন্য গান গাইতেন এবং গান গাইতে জানতেন, হ্যাঁ কলকাতা থাকাকালীন আলিপুর জেলেও গান গিয়েছেন, গিয়ে গান গিয়েছেন জেলের কয়েদীদের জন্য, হ্যাঁ উনি সব মানে ওনার বাড়িতে সবাই, পটলবাবু একজন ছিলেন উনি পোস্টম্যান ছিলেন, উনি এলে আর উনি ওই ওনার বাড়ির মানে চিঠিপত্র উনি লাস্টে এসে দিতেন, কারণ ওখান থেকে উনি জানেন জানেন আর সেদিনের মতো আর বেরোতে পারবেন না, সে বসে যেতেন, হ্যাঁ এরকম মানে যাকে উনি প্রত্যেককে উনি গান শোনাতেন, সবাইকে গান শোনাতেন, হ্যাঁ মানে গাড়ি থামিয়ে রাস্তায় কেউ কিছু ইয়ে নিতে এসছে তাকে তো দান ধ্যান তো জানোই, সে ঈদের বাজার করতে বেরিয়েছেন বাড়ি থেকে বেরিয়েছেন যা টাকা পয়সা ছিল দেখেন উনি গোনেন, উনি কেউ একজন এসে ভিক্ষা চেয়েছে সব দিয়ে দিলেন বাড়ি ফিরে এলেন আর টাকা নেই ঈদের বাজার করতে যাওয়া হলো না গা থেকে শাল খুলে দিয়ে দিলেন, সেরকম উনি গান শোনাতেন, বহু ঘটনা আছে, হ্যাঁ আর গান শোনাতেন, শুধু গান শোনাতেন সবাইকে, সেই জন্য সবাইকে গান শোনানোর মধ্যে দিয়ে উনি সবাইকে পেয়ে গিয়েছিলেন, মানে সবাই সবার স্থান ওনার হৃদয়ের মধ্যে ছিল, বাড়ি থেকে কেউ না খেয়ে কখনো যেতে পারতো না, হ্যাঁ এবং পরবর্তীকালেও আমরা দেখেছি ওর পরিবার থেকে আমরা যেটা যেরকম আম্মাজিকে আমি গিয়ে যখন গান শুনেছি আমার গুরুমার মাধ্যমেই সেটা সম্ভব হয়েছে, উনি নিয়ে যেতেন আমাকে, গুরুমা যখন যেতেন মানে গোলাম আলী খাসের স্ত্রীকে, তো ইনি হলেন যে পরবর্তীকালে যিনি আল্লাহ রাকি বেগম, আম্মাজি বলতাম আমরা, আর গুরুমা সেই সমস্ত বাজার করে চাল ডাল ঘি সবজি ইত্যাদি সব নিয়ে, আর বাবা বাবা বলতে বলতে সেই দেওয়ালে না প্রণাম করতে করতে সিঁড়ির স্টেপগুলো প্রণাম করতে করতে উঠতেন, আমার গুরু ভক্তি দেখতাম, তিনি তো তখন আর শরীরে নেই কিন্তু কিভাবে তার প্রেজেন্সটাকে ফিল করা অ্যাকনোলেজ করা, তো এতে বুঝতে পারতাম যে গোলাম আলী খান সাহেব সকলের জন্য ছিলেন, সেই জন্য যে তুমি যে সকলের কথা বললে, হ্যাঁ এটা আমাদের বাড়িতেও একই জিনিস দেখেছি, আমার বাবা ফুটবল খেলতেন অথচ বড় গোলাম আলী খান সাহেব গান, হ্যাঁ আমি ছোটবেলা থেকে ওই রেকর্ড চলছে বাড়িতে। গানগুলো কি গাইতে ইচ্ছে করছে? মালকুশের একটি বন্দিশ খুব বিখ্যাত করেছেন উনি, সা সুন্দর বদনকে বন্দনা দীপনা, সবাই শুনেছে অসাধারণ গীত, এই গানটা উনি গুরুমার কাছ থেকে শিখেছিলেন, মানে ওনার ছাত্রীর কাছ থেকে শিখেছিলেন, গুরুমা আমি একটু গেয়ে নিতে বলছি,
জলন্ধরে গান ছিল, তো অনুষ্ঠান করে ফিরে এসেছেন, তো খাঁসাবের বাড়িতে এসেছেন, তো সন্ধ্যেবেলা একটু মালকোষের এই গানটা চর্চা করছেন। তো খাঁসাহেব ভেতর ঘর থেকে এসে বলছে, বেটি এইটা তুই এইটা তো শুনিনি কখন, এই গানটা কোথায়, কী গান? তো বলছে, বাবা আমি তো জলন্ধরে গিয়েছিলাম, তো ওখানে আমার গান শুনে হরিশ্চন্দ্র বালিজি উনি খুব সুখ্যাতি করলেন, উনি আমাকে আশীর্বাদ করলেন, উনি বললেন, বেটি তুই এত ভালো গান করেছিস, তোকে আমি কিছু দিতে চাই, তো টাকা পয়সা তো নেই আমার, আমি কী দেবো বল দেখি। বলছে, আপনি আশীর্বাদ করুন সেটাই। তো বলছে যে, আচ্ছা আমার কাছে বন্দিশ আছে, তুই নিবি? তো বলছে, ওমা এর থেকে বড় আশীর্বাদ বা পুরস্কার কী হতে পারে? তো হরিশ্চন্দ্র বালি যে বন্দিশটি গুরুমাকে শিখিয়েছিলেন, তো গুরুমা এসে কলকাতায় ওস্তাদের ঘরে গাইছেন, ওস্তাদ সেটা তুলে নিলেন। এবং ওস্তাদ ওমাকে যখন আড়া চৌতালে ধন ধন ভাগ শিখিয়েছেন, সুধীর বড় মুখের তবলাটা একটু নাও, আড়া চৌতালে বন্দিশ শেখাচ্ছেন গাওতির আগে, আর ওস্তাদ নিজে তবলা ধরার আগে আমরা একজনের সাথে কথা বলি না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি আমাদের এত সুন্দর আলোচনা হচ্ছে আমি বন্ধ করতে চাইছিলাম না। বলুন, ছোট্ট করে বলবেন কোথা থেকে বলছেন, কে বলছেন, আর বলুন যা বলার আছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুরজিৎ দা। নমস্কার। বনিয়াদি পারিবারিক অনুষ্ঠান ডিডি বাংলার কলকাতা দূরদর্শনের সকাল সকালের নিয়মিত দর্শক, আমি হুগলির উত্তমা থেকে বলছি। সুজিত দা, গত 28 তারিখে আপনার সঙ্গে উত্তমাতে কথা হয়েছিল, আর আজ সকাল সকালে কথা হচ্ছে। আজ ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি সর্দার শিল্পী ওস্তাদ বড়াই গুলাম আলী খান শুভ জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছেন আজকে পণ্ডিত শান্তনু বাবু। খুবই একটা ঘরোয়া পরিবেশ আর বনিয়াদি পরিবেশে অনুষ্ঠান শুনছি, আপনাদের সকলকে আমার শ্রদ্ধা বিনম্র প্রণাম জানাই। আর ওস্তাদ বড়াই গুলাম আলী খানকে শ্রদ্ধা জানিয়ে দুটি নারীনুরুর রাখলাম, ক্যা করেন সজনী যদি পরিবেশন করেন, তার সাথে বা দেশরাগের উপর যদি কোনো নিবেদন করেন, খুব ভালো থাকুন সজিত, সকলকে ধন্যবাদ জানালাম। ওকে তিলক দা, ভালো থাকবেন, আমরা আলোচনাতে যাই যেটা বলছিলেন। হ্যাঁ, তো ওস্তাদ তার ছাত্রীকে শেখাচ্ছে, নিজে তবলা বাজাতে ঠেকা বাজাচ্ছেন আর গাইছেন। হ্যাঁ, আমি শুধু সাইটা একটু অল্প গাইছি। সজন বালম মোর
তালকে উনি এইভাবে প্রচণ্ড একটা স্ট্যাটাস দিয়েছেন, যেমন ইকুয়াই একটা পাঞ্জাবি তাল, ইকুয়াই ষোলো মাত্রার তাল, তিন তালের মতো কিন্তু তিন তালের পাশে পাশে যাচ্ছে একটা শ্যাডোর মতো। আচ্ছা, হ্যাঁ, ইকুয়াইতে শুধু উনি দ্রুত গিয়েছেন তা না, উনি বিলম্বিত গিয়েছেন। আচ্ছা, যারে কাগা যা আ বে যোগে সদেশবা যারে কাগা শোনাচ্ছি, বড় করলে তো অনেক বড় করা যায়, যে এটার জন্যই যে খুব ইনসিগনিফিকেন্ট ভাবে সোমটা আসে, কারণ তায়ের ওপরে সোম পড়ছে, একমাত্র রূপক তালে আছে যে তিনে সোম পড়ে, আর এই ইকুয়াই তালে তায়ের সোম পড়ছে, ওরকম একটা ষোলো মাত্রা চলছে অথচ সোমটা আসে তা। হ্যাঁ, অথচ এই তালটাকে উনি কোন হাইটে নিয়ে গেলেন, এমনভাবে সেই উনি গাইলেন, এবং যেভাবে তবলা ওনার সঙ্গে বেজেছে, একজন এনায়েত খান ওনার সঙ্গে আসতেন ওই মুলুক থেকে, তিনি বাজাতেন, আর তা না হলে কেরামত খান সাহেব, নিজামুদ্দিন খান সাহেব, হ্যাঁ, আফাক হুসেন খান সাহেব, এরা সব বাজাতেন, আর সকলে শ্যামল জেঠা বাজিয়েছেন সকলে। এই এই তালগুলো যখন বেজেছে আমরা যে শুনি, হ্যাঁ, আমরা যদি আরেকটু মন দিয়ে শুনি এই যখন এই গান বাজনাগুলো চালানো হয়, তাহলে এইগুলো সব রয়েছে কিন্তু এর মধ্যে। পণ্ডিত শান্তনু ভট্টাচার্য আজকে আমাদের সাথে সকাল সকালে আলোচনা ওস্তাদ বরে গোলাম আলী খাঁ সাহেবকে নিয়ে, কারণ আজকে তার জন্মদিন। একটু বলি ওনার বাবার কথা, আলী বক্স। ওনার বাবা, উনি নিজেও দুর্দান্ত একজন শিল্পী ছিলেন পাতিয়ালা ঘরানার, আর ওনার বাবাকে খুব প্যাট্রোনাইজ করেছিলেন। আমি বলেছি পাঞ্জাব প্রভিন্স থেকে ওনারা আসেন, তো শিখ মহারাজারা খুব প্যাট্রোনাইজ করেছিলেন ওনার বাবাকে। কিন্তু বারে গোলাম আলী খাঁ সাহেব কিন্তু গান শেখা শুরু করেছেন ওনার কাকা কালে খানের কাছ থেকে, নাকি বাবার কাছ থেকে, নাকি দুজনের কাছ থেকে, পরবর্তীকালে কাকার কাছে, কালে খাঁ সাহেবের কাছে উনি গান্ডা বাঁধিয়ে নজরানা দিয়ে শিখিয়েছেন নিজের ভাইয়ের কাছে। অর্থাৎ কালে খাঁ সাহেব তো আলী বক্সের ভাই হলেন, কিন্তু উনি কিন্তু একদম নজরানা দিয়ে ওনার কাছে শিখিয়েছেন, যে ওরকম করে দক্ষিণা দিয়ে শিখতে হবে তোমার, শিখেছেন কাকার কাছে শিখেছেন। এবং উনি ইন্টারভিউতে বলেছেন যে মানে জো কুছ শিখা মানে জো কুছ গা রাহা হুঁ আপনে বাপ আর আপনে চাচা কি তালিম সে গা রাহা হুঁ আর মানে সিখি হুই চিজ গা রাহা হুঁ, বারবার বলতেন এটা, আর মানে জো কুছ শিখা মেরে বাপ আর চাচা সে শিখা, এমন বলেছেন, বারবার বলেছেন। কারণ উনি আগ্রাকে, সরি না, উনি আগ্রা, দিল্লি, জয়পুর, কিরানা, গোয়ালিয়র, এগুলোকে এত সুন্দর সিনথেসিস ঘটিয়েছেন ওনার গানে, যে বিভিন্ন অঙ্গ বিভিন্ন, সেগুলো তো আলোচনা অনেক লম্বা হয়, কিন্তু বলছি ওনার গানে সব কিছুর প্রতি শ্রদ্ধা এবং অপূর্ব সমাহার ছিল ভীষণ। উনি পাটিয়ালাকে একটা অনেক মানে একটা উচ্চ জায়গায় নিয়ে গেছেন। মানে পাটিয়ালা, আমি এটাও শুনেছি বারে গোলাম আলী খাঁ সাহেবের ঠুমরির পরিবেশনা একেবারে ওনার নিজস্ব ছিল। যদি তাই হয় তাহলে সেটা কি তুমি ঠিক এলাবোরেট করতে পারো, কি কি ব্যাপার ছিল বারে গোলাম আলী খাঁর ঠুমরির পরিবেশনায়? হি হ্যাড হিজ ওন স্টাইল আমি শুনেছি অফ প্রেজেন্টিং ঠুমরি। আমাদের এই সুরবাহার টিউন করতে হয়, কিছু উপায় নেই আর কি, এই জন্য এই সময়টুকু আপনাদের দিতে হবে। কথা বলতে বলতে যেন শান্তনু চেষ্টা করছে যে এটাকে তার মাঝখানে যদি করে নেওয়া যায়, কারণ স্টুডিওর বাইরে, স্টুডিওর ভেতরে এসি সমস্ত কিছু তারের যন্ত্রের জন্য খুব
গন্ডগোলের আর কি, রাগ চেঞ্জ হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ রাগও চেঞ্জ হচ্ছে, সেই স্বরগুলো একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ স্বরমণ্ডল পরিচিত ছিল বারবাত নামে, আফগান যন্ত্র বারবাত, তো উনি 1 টাকা দিয়ে কিনেছিলেন। হ্যাঁ ওখানে লাহোরে তো রোজ গিয়ে দেখেন যন্ত্রটা, বলে ওইটা একটু দেবেন, বলে তুমি কি করবে ছোকরা, তো একটু দিন না, তো নিয়ে বাজেন, তা এটা আমায় দেবেন, এটা তুমি নেবে, এর জন্য 1 টাকা দিতে হবে। তো উনি বললেন আমি কালকে এসে এটা নেব। উনি মাইবুড্ডিকে, মানে ওনার মাকে, মাইবুড্ডিকে গিয়ে বলেছেন আমাকে 1 টাকা দেবেন, সেই 1 টাকা দিয়ে উনি সেটা এনেছিলেন। এনে পরের দিন আবার তার কাছেই ফিরে গেছে, আমি এইভাবে এইভাবে চাই, এটা আপনারা এরম করে দিন, এরম করে দিন, এই তার এখানে করে দিন, এই করে দিন। উনি পুরোটাকে রিমডেল করালেন, সম্পূর্ণ নিজে ওটাকে একদম নতুন একটা রূপ দিলেন, নাম দিলেন স্বরমণ্ডল, আমাদের বাংলার দিকে সুরমণ্ডল বলে। হ্যাঁ আর সবসময় ওনার বুকের ওপর ফেলা থাকতো আর সেইটার সঙ্গে ওনার চলছে একদম। হ্যাঁ ইনফ্যাক্ট ওনার রেকর্ড যারা দেখেছেন, রেকর্ডের ওপর একটা কভারও ছিল যে উনি স্বরমণ্ডল হাতে নিয়ে বসে আছেন। তো উনি যে লোকসঙ্গীতের যে ফাউন্ডেশন থেকে উঠে এসেছেন তাকে উনি প্রচণ্ড মর্যাদা দিয়েছেন ওনার ঠুমরিকে। আমি একটা একটা অঙ্গ গাইছি, এর মধ্যে তুমি শুনে বুঝতে পারছো, কারণ তুমি তো একজন সৃষ্টিশীল মানুষ, তুমি একজন এত ভালো শিল্পী, উনি সবসময় সৃষ্টির দিকে তাকিয়ে সব কিছু করেছেন। উনি ঠুমরিকে শুধুই যে ঠুমরির যে নিয়ম কানুন সেটা তো বটেই, তার মধ্যে এই যে ফোকের ছোট ছোট জিনিস শুনে বুঝতে পারছো। হ্যাঁ এই যে জিনিসগুলো, হ্যাঁ তো এগুলো উনি খুব সহজেই ইনকর্পোরেট করেছিল। আর একটা জিনিস যারা সুধীর ভাই বাজাবে, যে উনি ঠেকায় নানা রকমের বলা যায় পরিবর্তন নিয়ে এসেছিলেন, 7 বাজছে, চাঁচর বাজছে, কিন্তু ধায়ের পরে একটা তেরেকেট নিয়ে এলেন, ধা তে রে কে টে ধা তে টে ধা ধা তিন, এই করে 7 7 14 যাবে সুধীর ভাই। প্রেম অগণ যে যারা আজলবে, প্রেম অগণ প্রেম
গগনে জি আই র সজন তো আমসে রুঠ গয়ে লক্ষ্য করার যে যখন লাগি হয়ে যাচ্ছে তারপরে আবার ঠেকায় ফিরছে ঠেকায় ফিরছে। হ্যাঁ, যখন মনে হচ্ছে গানটা শেষ হয়ে গেল শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয়নি তখন আর কি। আজকে 2nd April এবং আজকে আমরা তাকে স্মরণ করছি যিনি আমাদের প্রত্যেকের প্রাণের শিল্পী ওস্তাদ বারেগোলাম আলী খাঁ সাহেবকে, কারণ আজকে তার জন্মদিন। আমাদের সাথে পণ্ডিত শান্তনু ভট্টাচার্য এবং তাকে নিয়ে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। সময় তো খুবই কম আমাদের, আর 5 মিনিট হাতে সময় আছে শান্তনু, কিন্তু একটা ঘটনা না বললেই নয় আজকে, যে বারেগোলাম আলী খাঁ সিনেমায় গান করতেন না, শত অনুরোধেও কেউ তার কাছে গেলেও তিনি সিনেমাতে গান করতে চাইতেন না, মানে সো কল্ড বলিউডের সিনেমাতে গান করতে চাইতেন না। তো একজনই ওনাকে রাজি করাতে পেরেছিলেন, সেটা হচ্ছে কে আসিফ। এই একটা বড় গল্প আছে আমি জানি, কিন্তু আমি শান্তনুর থেকে সেটা শুনতে চাই আর কি। কে আসিফ মানে হচ্ছে আমাদের সেই সময়কার এমন একটা সিনেমা, যে সিনেমা আজকের দিনেও একটা ঐতিহাসিক সিনেমা, মোগলে আজম। মানে অত বড় সিনেমা ভারতবর্ষের ইতিহাসে হয়তো আজকে বিচার করেও দেখা যাবে না, অত বাজেটের অত বড় সিনেমা হয়তো সেই সময় যে টাকা হয়েছে আজকেও হয়তো করা সম্ভব নয়। কে আসিফ, যিনি কোনো কম্প্রোমাইজ করছিলেন না তার সিনেমা নিয়ে, তার যা চাই তাই চাই, আকবরের জীবন নিয়ে তার সিনেমা ছিল, আমরা সবাই জানি মোগলে আজম। তো মোগলে আজমে একমাত্র উনি রাজি করাতে পেরেছিলেন বারেগোলাম আলী খাঁ সাহেবকে দুটো গান গাওয়ার জন্য, তাই না? প্রেম জোগান বানকে আর শুভ দিন আয়া রাজদুলারা, এই দুটো গান ওনার ছিল এই সিনেমাতে। কীভাবে রাজি করাতে পেরেছিলেন এইটা একটা বড় গল্প আছে। তার বারেগোলাম আলী খাঁ কিছুতেই রাজি হতে চাইছিলেন না। উনি বলছেন যে দেখো আমি তো এটার সঙ্গে ঠিক অভ্যস্ত নই, যে ফিল্মের গান সেটা ট্রানজিস্টারে বাজবে, সব দোকানে টোকানে বাজবে, ট্রানজিস্টারে যেরকম সব বাজে, ঠিক আমি এটা অভ্যস্ত নই। তো আমি খুব সংক্ষেপে বলছি, সময় নেই বলে গানটা একটুখানি ছোট তোমরা শুনতে চাইলে। তো উনি একটাই কথা বলেছেন যে দেখো এখন তো লতা, আমি এভাবে বলছি উনি বলেছেন বলে তোমাদের কাছে শুনলাম, নসাজিকে বলছি, নসাজি মিউজিক ডিরেক্টর ছিল, নসাজি মিউজিক ডিরেক্টর, যে 500 টাকা ওর হচ্ছে ফিস, সবথেকে হাইয়েস্ট লতার ফিস প্রত্যেক গানের জন্য। তো আমি এক কাজ করি তাহলে, আমি এমন একটা টাকা বলে দিই যে শুনেই এরা পত্রপাট চলে যাবে। হ্যাঁ, উনি কিন্তু সেই জন্য 25,000 টাকা বলেছিলেন, উনি কিন্তু ওই টাকাটা চান তা একেবারেই। আরেকটাও আমি শুনেছি এই জন্য বলেছেন যে ভবিষ্যতেও যেন ওনার কাছে কেউ না আসে, এমন একটা বলে দেবে উনি বলেছেন। তারপরে আসিফজি সঙ্গে 10,000 টাকা ওখানে বের করে রেখেছেন,
রেখে বললেন যে আপনি যে রাজি হয়েছেন আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। এই বলে সেই সময় 25,000 টাকা নিয়েছেন বড়গড়া মালিশা গান গাইতে। আজকের মতো আমরা অনুষ্ঠান এবার শেষ করব। আমাদের কালকের শিল্পীর কথা বলি, অর্কদীপ মিশ্র কালকে আমাদের সকাল সকালে থাকবে এবং সঞ্চালনা থাকবে সিধু। আজকে সকাল সকাল একদম শেষের দিকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, আপনাদের যারা আজকের এই সুন্দর দিনটাতে আমাদের প্রত্যেকের সাথে ছিলেন। আমাদের এটা শ্রদ্ধা জানানোর পর্ব ছিল ওস্তাদ বড়গলা মালিক খাঁ সাহেবকে। তার এইসব মানুষদের মৃত্যু হয় না, তাই আমি উনি কবে আমাদের ছেড়ে চলে গেছেন সেই আলোচনাতেই আমি আর ঢুকতে চাইছি না। আমি আজকের মতো শান্তনুর উপর ছাড়লাম, কী দিয়ে শেষ করবে অনুষ্ঠান? প্রেম যোগান বনকে ছোট্ট করে শুভ দিন আয়ো, তারপরে আচ্ছা হ্যাঁ সুরমণ্ডটা আর মেলানো যাবে না, না 2 মিনিট সময়। প্রেম যোগান বনকে সকলকে ধন্যবাদ জানাই, তোমায় ধন্যবাদ জানাই।
হাতে যদি দুদিনের ছুটি থাকে আর মন যদি চায় সমুদ্রের ঢেউ, ঝাউয়ের বন, লাল কাঁকড়া দেখতে, তাহলে একবার যাওয়া যেতেই পারে এই বগুড়ান জলপাইয়ে। এই জায়গাটি যাওয়াও খুব সহজ। কলকাতা থেকে বাসে কন্টাই, সেখান থেকে টোটো করে চলে আসা যায় এখানে। আর ট্রেনে আসতে হলে হাওড়া থেকে কাঁথি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে যাওয়া যায় এই বগুড়ান জলপাইতে। কলকাতার কাছে খুব কম পরিচিত এক সুন্দর সমুদ্র সৈকত হল বগুড়ান জলপাই। নির্জনতাকে খুব কাছ থেকে দেখতে চাইলে এখানে একবার আসতেই হবে, কারণ সমুদ্র এখানে খুব শান্ত, আর জোয়ার ভাটার উপর নির্ভর করে সমুদ্রের জল কাছে আসে আবার দূরে চলে যায়। চারিদিকে লাল কাঁকড়ার বিচরণ, পরিবেশটিও বেশ। চারিদিকে ঝাউবন আর মাঝখান দিয়ে সমুদ্রে যাওয়ার রাস্তা। বগুড়ানের কাছেই আরেকটি দেখার জায়গা বাঁকিপুর। এখানেও সমুদ্র নির্জন। আছে কপালকুণ্ডলা মন্দির ও শিব মন্দির। এখান থেকে যাওয়া যায় দীঘাতেও। এখানে সেরকম ভাবে থাকার জায়গা নেই, তাই কলকাতা থেকে খুব সকালে বেরিয়ে রাতের মধ্যেই দেখে নেওয়া যায়। বছরের যে কোনো সময় যাওয়া যায় এই বগুড়ান জলপাইয়ে। সকাল সকাল